Hello friends, সবাইকে গুড মর্নিং আর আমার মঙ্গল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ। তো আজ হচ্ছে রাধা অষ্টমী, তো সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজ এখন 8টা বাজছে, মানে রাধা অষ্টমী আমাদের বাড়িতে শুধু লক্ষ্মী পুজো হবে, তো লক্ষ্মী পুজো হবে ওই জন্য দেখো সব রেডি করে দিয়েছি, দেখাচ্ছি। তো ব্লগটা স্টার্ট করেই দিলাম ওই জন্যই। আর আজ হচ্ছে উপোস বলতে এটাতে ভাত চলবে না, কিন্তু মুড়ি চলবে, মুড়ি চলবে আর ভাত কি পারে সব কিছু চলবে খাওয়া, তো ওই জন্য কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো আর বিকেলবেলায় আজ বাবার বাড়ি যাচ্ছি। জন্মাষ্টমীতে যেমন মন্দিরে পুজো হয়েছিল, রাধা অষ্টমীতে তেমনি মানে ঘরে ঘরে গোয়াল মানে গরু আছে যাতে তাদেরই গোয়ালে পুজো হবে। তো আর গুড় পিঠে হবে, তো সেটা আমার বাবার বাড়িতে হয়, বাবার বাড়িতে গরু আছে, গুড় পিঠেও হয়, সবই হয়। তো চলো সেখানে কি হচ্ছে সেটা দেখিয়ে দিই। রাধা অষ্টমী গোয়াল পোছা করার জন্য মামুন ঠাকুর চলে আসছে, দেখো সব রেডি করে দিয়েছে, এরপর পুজোয় বসে গেছে। পূর্বগাং সদারং সপূজিতং সপরিবর্গাদি গোয়াল ভগবতীর পূজা করি স্বামী গায়ে গাবি নেছি কি বলে দেবো না। আর মা এখানে গুড় পিঠে করতে বসে গেছে। গুড় পিঠে দুই রকমের হবে, একটা ওই যে গুলে করছে আর একটা ওই যে তাড়ি পিঠে বলে ওই রকমই আর কি, দুই রকমের পিঠে করছে। দেখো প্রদীপ জ্বালিয়ে ঠাকুর পুজো করেছি। রাধা অষ্টমীর যে আজ লক্ষ্মী পুজো হবে, তো ওই জন্য আর কি এটা রেডি করে রেখেছি। বেশি কিছু আনা হয়নি, মন্ডা আর কলা চাল পয়সা রেডি করেছি। তো বামুন সকাল সকাল চলে এসেছিল 8টার সময়, আর আমাদের পুজো করা হয়ে গেল, প্রসাদ খেয়ে জল খেলাম, তারপর আজ তো ভাত চলবে না, মুড়ি তো চলবে, তো মুড়ি খেতে পারি খাবো। জামা কাপড়গুলো এখানে কেচে মেলে দিয়েছি, আর কালকেরও কতগুলো ছিল শুকায়নি। তো পুজো শপিং এ অনলাইনে কম কম করে করা হচ্ছে, বাচ্চাদেরগুলো তো দেখো আজকে একটা পার্সেল এসেছে, খুলে দেখাই কিরকম আসছে। দেখো এই ড্রেসটা এসছে, হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা নাইটি আছে সেটা কাচতে হবে, ওই জন্য গরম জল করতে দিয়েছি। জলখাবারে তো মুড়ি পকোড়া করা হয়েছে, লঙ্কা আছে, এখানে দাদুর সঙ্গে খেয়ে নেবে ডিম খিচুড়ি। এ চলে আয় সনু, চলে আয়, চল খাবি, চল খাবি, চল পরে কুলকুচি, খাওয়ার পরে কুলকুচি, এখন কুলকুচি করিস না। সনুর স্নান করা হয়ে গেছে, গামছা গুলো গায়ে দিয়ে কি করছে কি জানি বাবা। রান্নার বাসন ধুতে বাকি ছিল, ওখানে ধুলামে মাত্র। দুপুরে রান্না সেরকম কিছু হয়নি, আজ মাছ নেই। এই যে দেখো এটা পুঁই শাক আর আলু সর্ষে দিয়ে ঝাল দিয়া, আর এখানে বেসন বড়া আর আলুতে একটু মাখা মাখা ঝোল হয়েছে, আর একটা সেদ্ধ ডিম আছে, ডিমটা আধটা আধটা করে সনুকে আধটা আর সনুর বাবাকে আধটা দিয়ে দেবো। দেখো সনুর জন্য খাবার নিয়েছি থালাতে, তো ওইটা এবার ওকে খাইয়ে দেব, ডিমটা বেশি পছন্দ করে, তাহলে একটু ভাত আর একটু ডিম নিচ্ছি। এ না হা করো, হা করো, তাকাও একবার। খাওয়া দাওয়া হলো দুপুরে, আবার মুড়িয়ে খেয়েছি পকোড়া দিয়ে, আর জামা কাপড় গুলো এগুলো শুকিয়ে গেছে তুলে আনলাম, আর যেগুলো শুকোয়নি সেগুলো এখন বাইরে রয়েছে, একটু পরে নিয়ে আসবো, রোদটা এখন কম কম দিচ্ছে তাই। আজ দুপুরে সোনুকে ঘুম পাড়াইনি, খাইয়ে দিয়ে অন্যদিন ঘুম পাড়িয়ে দিই, তো ও জেগেই রয়েছে, তো মামা ওখান যাবে বলেই ওই জন্যই আবার ও কিন্তু ঘুম পাড়ালে ঘুমিয়ে যাবে, কিন্তু আমরা বেরোবো 3টার সময় বেরোবো, কিন্তু তখনকে ও আবার ঘুমোলে আর উঠতেই চাইবে না, উঠে কান্নাকাটি করবে, এই জন্য ঘুম না পাড়িয়ে জাগিয়ে রেখেছি। এখনো ব্যাগ বাগানো হয়নি, ব্যাগটা বাগাবো। তোমাকে আগে রেডি করাতে হবে, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, মেঘ ডাকছে তার সঙ্গে। দেখো সোনু ওই পাটা দেখাও, মামা বাড়ি যাওয়ার জন্য আলতা পরেছে, সে আছে হাফ রেডি হয়ে। দেখো গয়নাগুলো দেখাও সোনু, হাতের বালাটা, হাতের বালা আর যে মালা পরেছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি, রামসাগরে বাস আছে পৌনে 4টেতে বাস, আর তো হাফ রেডি হয়ে গেছি, কানে তোড়া করেছি, আলতা করলাম, হাতে চুড়িগুলো পরলাম, তো দেখা যাক বৃষ্টি যদি না থামে তো আজ বিকেলে আর যাওয়া হলো না।
টোটো ভাড়াটা দিয়ে দিল, এরপর টোটো চলে যাচ্ছে। বাসটা যে টাইমে আসার কথা এখনো পর্যন্ত আসেনি, তো আমরা বসে বসে অপেক্ষা করছি আর কি। ফাইনালি বাসে চেপে গেছে। দেখো এখানে পৌঁছে গেছি আর সোনুকে, সোনু কি কর, কোথায় এসছো? মামা ঘরে এসছে, বিশাল ফুর্তি। মা এখানে এতগুলো গুড় পিঠে করেছে, এগুলো ভাই এখানে সিনেমা দেখছে ফোনে। সোনুকে ডালিয়া খাওয়াটা হয়ে গেছে, আর আমাদের রাতের খাবার কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। বাবা ওই ফোনে সিনেমা দেখছে। এখানে রাতের খাবার রুটি হয়েছে, ডাল হয়েছে, আর এখানে কুমড়োর তরকারি আছে। শোনো এখানে এসে ভোলে বাবা সেজে গেছে। এই দেখো এগুলো হচ্ছে ফুলকপি, বাবা কেটে আর এগুলো রেখেছে, সকালে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। অন্য বছরের তুলনায় এবছর অনেক আগেই কপি বেরিয়ে গেছে, সাইজটা খুবই ছোট হয়েছে বীজের জন্য, মানে বীজটা খুব খারাপ ছিল ওই জন্য ছোট হয়েছে। দেখো রাত্রের খাবার খেতে বসে গেছে বাবা ভাই, রুটি কুমড়োর তরকারি মুগের ডাল। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো, এখন বসে আছি আর রিং লাইটের মাঝে ভিডিও করছি, ঠিক আছে প্রথমবার। তো আজকের এই আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আসছি পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।